মতো আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ শাফিন বলল, স্মৃতিসৌধ যাবে না কালকে? যাবো না কেন? বিজয় দিবসে স্মৃতিসৌধে যাই নাই, এমন কোনো দিন হয়েছে? ওই তোরা কি নিয়ে আলাপ করছিস? কালকে বিজয় দিবস না, ওইটা নিয়ে। তোর বিজয় দিবস নিয়ে ভাবার টাইম আছে? কালকে তো সারাদিন বাসায় মুভি চলবে, ছুটির দিন মানেই আরাম। তোর বেটা, তুই এটা কোনো কথা বললি? তুই জানিস বিজয় দিবস মানে কি? রাস্তাটা এত লম্বা কেন? জীবনের মতোই, যে আমি বাবার আদরে বড় হলাম, কখনো অভাব কি বুঝিনি, আজ আমারই পরনের জামা নেই। বুবু ও বাসায়, ওর মেয়েগুলো খালি কাঁদে, আর কি করবে? শহীদ মুক্তিযোদ্ধার ভাই বোনদের খাবার পাওয়া তুই সোজা নাকি? ব্যর্থ, আমি ব্যর্থ, কি করি, কোথায় খাবার পাই? একটু বসি। কল হতুম আমাকে কিছু বললেন? মুসলমান হ্যাঁ, বুঝতেছি না তো। কালেমা আতা হ্যাঁ, বুঝি না তো কি বলেন। সুন্নতে খাতনা, বুঝি নাই ভাই। বল পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা। বাঙালি মাগো, আশা করি ভালোই আছো, কিন্তু আমি ভালো নাই। তোমায় ছাড়া কেমনে ভালো থাকি, তোমার কথা শুধু মনে হয়। আমরা 17 জন, তার মধ্যে 6 জন মারা গেছে, তবু যুদ্ধ চালাচ্ছি। শুধু তোমার কথা মনে হয়। তুমি বলেছিলে, খোকা মরে দেশটা স্বাধীন আইনা দে, তা আমি পিছুপা হই নাই, হব না, দেশটাকে স্বাধীন করব। রাত শেষে সকাল হইব, নতুন সূর্য উঠব, নতুন একটা দেশ হইব, যে দেশে সোনা ফলায়। রক্তপাত বন্ধ হবে, নতুন রাত আসবে, মোরা শান্তিতে ঘুমাব। আর বেশি কিছু নয়, এখন একটা যুদ্ধে যাব। আমার লেখা ভালো নয়, ময়নার তারা শুনো। আল্লাহ। বিজয় দিবস নিয়ে একদিনের জন্য আমাদের মাঝে যে দেশপ্রেমের উন্মাদনা জাগে, তাকে আমরা সারা বছর ধারণ করতে পারি না। বঙ্গবন্ধু সোনার বাংলার জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ বাজি রেখে যুদ্ধে ছাপিয়ে পড়েছিল, সেই আত্মত্যাগের প্রতি কি এতটুকু সম্মান দিতে পারি না? আমরা চাইলেই পারি।